আজকের পরিবেশন লাউ ডাঁগা দিয়ে মুগ ডাল। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। লাউ ডাঁগা দিয়ে মুগ ডাল করার জন্য আমি তিনটে সবজি নিয়ে নিয়েছি, পটল, কুমড়ো আর লাউ ডাঁগা। পটল এবং কুমড়োগুলোকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। লাউ শাকের ডগাগুলোই কিন্তু লাগবে, মোটা অংশটা লাগবে না। দেখুন, একদম কচি কচি পাতা এবং কচি যে ডগাগুলো থাকে সেইগুলোই এই ডালটার জন্য লাগবে, মোটা ডগাগুলো নেব না। ডাল নিয়েছি এক কাপেরও কিছু কম। ডালটা ভেজে নেব প্রথমে, গ্যাসটা কমিয়ে খুব হালকা করে ভাজবো যাতে পুড়ে না যায়। ডালের কালার চেঞ্জ হলে এবং সুন্দর গন্ধ বেরোলে ডালটা নামিয়ে খুব ভালো করে ধুয়ে নেব দু তিনবার। কড়াতে অল্প তেল দিলাম, এক চামচ তেল দিয়ে পটল এবং কুমড়োগুলোকে হালকা করে ভেজে নেব, একটু নুন আর হলুদ দিয়ে, খুবই অল্প নুন হলুদ দেব, কারণ পরে আবার নুন হলুদ দিতে হবে। কুমড়ো আর পটল ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। ওই কড়াইয়ের মধ্যে ডাল সেদ্ধ করতে দেব তেজপাতা দিয়ে। ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। ডালে প্রচুর প্রোটিন এবং ফাইবার থাকে মুগ ডালে। ডালটা যখন অর্ধেক সেদ্ধ হবে, দেখুন একটু জাস্ট ফেটে যাবে, তখন সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এর মধ্যে এক চামচ হলুদ, দু চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে কাপ জল দিয়ে আবার সেদ্ধ হতে দেব। সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। লাউ শাকের অনেক উপকারিতা আছে, এই গরমে পেট ঠান্ডা করতে সাহায্য করে, হিটস্ট্রোক থেকে বাঁচায়। ভালো করে মিশিয়ে নেব ডালটা, একটু নুন দিয়ে সেদ্ধ হতে দেব। কুমড়োটা আর একটু সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ হবে, হাফ সেদ্ধ হয়েছে। এর মধ্যে এক চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা এবং এক চামচ চিনি দেব। আমি এক চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, আমরা একটু কম চিনি খাই। দিয়ে কুমড়োটা ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হতে দেব। অন্য একটি কড়াতে তড়কা দেওয়ার জন্য সর্ষের তেল দিলাম, তার মধ্যে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে তড়কাটা তৈরি করছি। তড়কাটা ডালের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লাউ শাক খুব সহজ পাচ্য খাবার, গরমে লাউ শাক অবশ্যই খাবেন। আর এই ডাল দিয়ে তো এলে অনেকই উপকার, কারণ কুমড়ো, পটল এই সব কিছু গরমের সবজি, এগুলো পেট ঠান্ডা করতে সাহায্য করে। এক চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ডালটা আমার হয়ে গেছে। অবশ্যই বানাবেন, এই গরমে এই ডালের কোনো তুলনা নেই। আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।